নমস্কার, আমি ডক্টর হিমিকা মুখার্জি। আমি কনসালটেন্ট হিমাটো অঙ্কোলজিস্ট অ্যান্ড বোন ম্যারো ট্রান্সপ্লান্ট স্পেশালিস্ট নেতাজি সুভাষ ক্যান্সার হসপিটালে। আমি আজকে একটু আপনাদের দু লাইন জানাতে চাই বোন ম্যারো ট্রান্সপ্লান্টটা কী। তার ওপরে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট অ্যাকচুয়ালি যেটা আমরা মেডিকেল টার্মে বলি, এটাকে আমরা বলি স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন। স্টেম সেলটা কী? স্টেম সেল হচ্ছে আমাদের সমস্ত সেলের, যদি আমি সাধারণ ভাষায় বলি, আমাদের সমস্ত সেলের ঠাকুরদা। আমাদের সমস্ত সেল বডির কিন্তু আলটিমেটলি স্টেম সেল থেকে তৈরি হয়। সুতরাং কোনো ধরনের যে কোনো রক্তজনিত ক্যান্সার বা কখনো কখনো আমাদের জার্ম লাইন মিউটেশনের জন্য যে ক্যান্সার হয়, মানে হেরিডিটারি ক্যান্সার যখন হয় বাচ্চাদের, কিছু কিছু সলিড অর্গান ক্যান্সার বা রক্তজনিত ক্যান্সার বা বোন ম্যারো ফেলিয়ার সিন্ড্রোম যেগুলো হয়, মানে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বলুন বা বিভিন্ন ফ্যাঙ্কোনি অ্যানিমিয়া বা থ্যালাসেমিয়া, এই ধরনের বোন ম্যারো ফেলিয়ার যে সিন্ড্রোমগুলো আছে, সেক্ষেত্রে কিন্তু বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বা স্টেম সেল ট্রান্সপ্লান্ট করা হয়। স্টেম সেল ট্রান্সপ্লান্ট যেটা করা হয় সেটাতে দু ধরনের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা হয়। এটা অটোলোগাস বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা যায় বা অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা যায়। অটোলোগাস মানে এই কোন টাইপের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা হবে সেটা ডিপেন্ড করে পেশেন্টের প্রাইমারি রোগটা কী তার উপরে। সাধারণত লিম্ফোমা, মায়েলোমা এই ধরনের রোগে আমরা অটোলোগাস ট্রান্সপ্লান্ট করে থাকি। আবার যখন লিউকেমিয়া বা বোন ম্যারো ফেলিয়ার সিন্ড্রোম, যেমন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, এই ধরনের রোগে আমরা অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট করে থাকি। আবার কিছু কিছু জার্ম সেল ম্যালিগন্যান্সিতেও কিন্তু বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা হয়, যেগুলো কি না অটোলোগাস স্টেম সেল ট্রান্সপ্লান্ট করা হয়। অটোলোগাস বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা হয় একবার পেশেন্টের থেকেই স্টেম সেল নিয়ে ফ্রেশ, আগে পেশেন্টকে চিকিৎসা দিয়ে সম্পূর্ণভাবে কিওর করে তার ফ্রেশ স্টেম সেলগুলোকে কালেকশন করে তা সেটাকে আমরা ক্রায়োপ্রিজার্ভ করে থাকি এবং তারপরে পেশেন্টকে হেভি কেমোথেরাপি, মানে স্যালভেজ কেমোথেরাপি দিয়ে রিমেইনিং স্টেম সেলগুলোকে নষ্ট করে দিয়ে ফ্রেশ সেলগুলো ওনাকে দেওয়া হয়। এবং ফ্রেশ এই প্রসেসটার সময় পেশেন্ট সম্পূর্ণভাবে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ইউনিটে থাকে এবং এই সময় আমাদের প্রচুর ব্লাড প্লেটলেট সাপোর্টের মাধ্যমে পেশেন্টকে ধীরে ধীরে ঠিক করতে হয়। অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা হয় ফুল ম্যাচ বা হাফ ম্যাচ ডোনারের থেকে। ফুল ম্যাচ ডোনারের থেকে, ফুল ম্যাচ ডোনার ফ্যামিলির মধ্যে থেকেও হতে পারে বা অন্যান্য ফ্যামিলি থেকেও ফুল ম্যাচ ডোনার খোঁজা হয়। নিজের ফ্যামিলি থেকে যখন বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ডোনার ফুল ম্যাচ যদি নেওয়া হয় তাকে আমরা বলি ম্যাচ রিলেটেড বোন ট্রান্সপ্লান্ট। আর যদি অন্য ফ্যামিলি থেকে আমরা নিই ফুল ম্যাচ ডোনার তাকে আমরা, সেই ট্রান্সপ্লান্টকে আমরা বলি মাড ট্রান্সপ্লান্ট বা ম্যাচড আনরিলেটেড ডোনার ট্রান্সপ্লান্ট। যদি সেম ফ্যামিলি থেকে হাফ ম্যাচ, 50%, 60% বা 70% HLA টাইপিং ম্যাচের মাধ্যমে ট্রান্সপ্লান্ট ডোনার নেওয়া হয় সেটাকে আমরা বলি হ্যাপ্লো আইডেন্টিক্যাল বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। এবং এই ট্রান্সপ্লান্টও বহু সময় স্পেশালি ম্যালিগন্যান্ট ডিজিজ, মানে লিউকেমিয়া এই ধরনের ডিজিজে কিন্তু করা হয়। এবং ডোনারের কাছ থেকে যে স্টেম সেলগুলো নেওয়া হয়, আজ অবধি সারা পৃথিবীতে বহু বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা হয়েছে, আজ অবধি কোনো ডোনারের কিন্তু কোনো মানে রিপোর্ট, একটি কেস রিপোর্টও নেই যে কোনো ডোনারের কোনো ক্ষতি হয়েছে স্টেম সেল ডোনেশনের জন্য। এবং স্টেম সেল ডোনেশন আগেকার দিনে স্টেম সেল হারভেস্টিং প্রসেস করা হতো, ওটি মানে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে স্টেম সেল হারভেস্টিং করা হতো এবং তাতে অ্যানাস্থেশিয়া এবং এফেক্ট বা মানে ওটির সমস্ত প্রিকশন মেনটেন করে করা হতো, যাতে অনেক সময় ডোনাররা ভয় পেতেন স্টেম সেল ডোনেট করার জন্য, তার কারণ একজন সুস্থ মানুষ কখনোই অপারেশন থিয়েটারে যেতে রাজি হন না। আজকের ডেটে আমাদের মেডিকেল সায়েন্স এতটা উন্নত হয়ে গেছে যে এখন আমাদের কাছে স্টেম সেল মোবিলাইজার চলে এসেছে, যেগুলোর মাধ্যমে আমরা স্টেম সেলটাকে প্রথমে স্টেম সেল প্রোডাকশন ডোনারের মধ্যে বাড়িয়ে মোবিলাইজারের মাধ্যমে স্টেম সেলগুলো বোন ম্যারো থেকে কিন্তু আমরা ব্লাডেই নিয়ে চলে আসি এবং ব্লাডের থেকেই কিন্তু আমরা অ্যাফেরেসিস টেকনিকের মাধ্যমে আমরা সেই কালেকশন করে নিতে পারি। সুতরাং পেশেন্টের আর কোনো রকম অ্যানাস্থেশিয়া বা ওটিতে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন হয় না এবং প্রসিজিয়ার যেটা করা হয় স্টেম সেল হারভেস্টিং বা স্টেম সেল অ্যাফেরেসিসটা অনেক কম সময় সাপেক্ষ এবং কোনো রকম সামান্য কোনো সাইড এফেক্টও পেশেন্ট কিছু বা ডোনার
কিছু ফিল করে না স্টেম সেল অ্যাফেরিসিসের জন্য। এই সমস্ত কিছু ফেসিলিটিস আমাদের কিন্তু এই হসপিটালে অ্যাভেলেবল আছে, এবং স্টেম সেল একবার স্টেম সেল কালেকশন করা হওয়ার পরে সেটাকে ক্রায়োপ্রিজার্ভ করে করা হয়, এবং ক্রায়োপ্রিজার্ভেশনের পরে সেটা অনেক সময় ছ মাস থেকে বহু বছরও রাখা যায় সেই স্টেম সেল, ডিপেন্ডিং যে কীভাবে আমরা ক্রায়োপ্রিজার্ভ করেছি, কোন মেটেরিয়ালের মাধ্যমে করেছি তার উপরে। একবার স্টেম সেল ক্রায়োপ্রিজার্ভেশনের পরে যিনি রোগী হন যার ট্রান্সপ্লান্ট করা হয় তাকে হেভি স্যালভেজ থেরাপি দিয়ে তার রিমেনিং স্টেম সেলটাকে আমরা নষ্ট করে দিই, তারপরে তাকে আমরা ফ্রেশ স্টেম সেল দিই। এবং এই ফেজটা যদি আমি সোজা ভাষায় একটা মানুষকে বোঝানোর চেষ্টা করি, এটা ধরুন আমরা যে গার্ডেনিংয়ের মতো, বাগান যেরকম যারা করেন সেরকম মতো, মানে গার্ডেনিং যখন একটা মানুষ করতে যায় সবার আগে সে কী করে, সবার আগে সে আগাছাগুলো উপড়ে ফেলে। তো এরকমভাবে আমরাও এই হেভি স্যালভেজ থেরাপি দিয়ে খারাপ স্টেম সেলগুলোকে সম্পূর্ণভাবে নষ্ট করে দিই। তারপরে যখন একটা গার্ডেনিং করে একটা মানুষ, সে কী করে, সে বীজটা পোতে, তারপরে সে জল দেয়, সার দেয়, তবে নতুন করে গাছ তৈরি হয়। ঠিক সেইভাবেই আমরা তারপরে স্টেম সেলগুলোকে দিই, সেই স্টেম সেলগুলোকে আমরা বাইরে বিভিন্ন ধরনের সাপোর্ট দিয়ে এনগ্রাফমেন্ট করাই স্টেম সেলগুলো, এবং সেই গ্রাফটা এনগ্রাফমেন্ট হলে পরে ধীরে ধীরে তার বডিতে নতুন করে ভালো সেল তৈরি হয়, ফ্রেশ করে স্টেম সেল তৈরি হয়, যার থেকে কিনা নতুন রক্ত এবং মানে ফ্রেশ রক্ত যেটাতে কোনো রোগ নেই সেইগুলো হওয়া শুরু করে। এইটা হচ্ছে পুরো প্রসেসটা যেটা আমি কিছুটা বোঝানোর চেষ্টা করলাম। এটা খুব কমপ্লেক্স একটা প্রসিজিয়ার, পেশেন্ট বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ইউনিটে এই পুরো প্রসেসটাতে অলমোস্ট 3 সপ্তাহ ভর্তি থাকে, 2 থেকে 3 সপ্তাহ পেশেন্টের কাউন্ট রিকভারি অবধি রাখতে হয়। যতক্ষণ স্টেম সেল এনগ্রাফমেন্ট হওয়ার আগের পর্যন্ত প্রথম 7 থেকে 10 দিন পেশেন্টের WBC, প্লেটলেট, হিমোগ্লোবিন খুবই কমে থাকে, তখন পেশেন্টের নিজস্ব স্টেম সেল সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয়। ওই ফেজটাতে পেশেন্টকে কিন্তু রক্ত, প্লেটলেট এবং যদি WBC কাউন্ট মানে শ্বেত রক্তকণিকা কমে যাওয়ার জন্য যদি ইনফেকশন হয় সেটার জন্য আমাদের কিন্তু অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল সমস্ত সাপোর্ট দিয়ে রাখতে হয়। স্পেশাল রুমে পজিটিভ প্রেশার রুমে রাখতে হয় যাতে বাইরে থেকে কোনো রকম ইনফেকশন ভেতরে না ঢোকে। এইভাবে পুরো প্রসেসটা 15 থেকে 20 দিন লাগে পুরো ট্রান্সপ্লান্ট প্রসেসটাতে, এবং ট্রান্সপ্লান্টেশন হওয়ার পরেও 6 থেকে 8 মাস পেশেন্ট ইমিউনোসাপ্রেসিভ থেরাপিতে থাকে, যাতে কি না গ্রাফট যেটা দেওয়া হয়েছে ওনাকে সেই বোন ম্যারো গ্রাফটা ফেলিয়ার না হয়, এবং গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ মানে GVHD আরেকজনের থেকে যদি নেওয়া হয় স্টেম সেলটা, যাতে কোনো রকম সেটার এগেনস্টে কোনো রিয়াকশান না হয়, সেই গ্রাফটার এগেনস্টে আমাদের ইমিউন সিস্টেম যাতে কোনো রিয়াকশান না করতে পারে, সেই জন্য ইমিউনোসাপ্রেশনে পেশেন্টকে 6 থেকে 8 মাস কিন্তু পোস্ট ট্রান্সপ্লান্ট রাখতে হয়। এইটা খুব একটা কমপ্লেক্স প্রসেস, আমি সোজা ভাষায় বোঝানোর চেষ্টা করেছি। যদি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট নিয়ে আপনাদের আরও আলোচনার থাকে আমার সঙ্গে এসে আপনি নেতাজি সুভাষ ক্যান্সার হসপিটালে মিট করতে পারেন। থ্যাংক ইউ।